মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত দল ডিআইজি এস এম শেখ রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যান পরে তারা উত্তর চরচান্দিয়া গ্রামে নুসরাতের বাড়িতেও যান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত শেষে এ নিয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে এদিকে নুসরত হত্যা মামলার অন্যতম আসামি কামরুল নাহার মনিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত সকালে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে বিচারক শারাফত উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সকালে সোনাগাজীর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয় ঘটনার বিচারের দাবিতে সকাল থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা